নমস্কার, এই যে দেখেন তিস্তা নদীর ফলি মাছ, মাছের সাইজটা দেখেন বেশ বড় বড়। তো আপনাদের দাদা সকালবেলা মাছটা কিনে আনছে। আজকে এই মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো গরম পড়ে গেছে, এই পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছটা কাইটে ধুয়ে নেব। ফলি মাছের আঁশটা ছাড়াইতেই সময় লাগে, তো আমি আঁশটা ছাড়াই নিলাম। এবার মাছটা পিস করে নিব। কাটা হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নিব। মাছটা ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার মশলাগুলো বাইটে নিব। আদা জিরা ধইনা আর লঙ্কা একসাথে বাইটে নিব। আদা জিরা ধইনা আর লঙ্কা একসাথে বাইটে নিব। আমি মশলাপাতি বাইটে নিলাম, আলু ডাটা কাইটে নিছি, এবার মাছগুলা ভাজি নিব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর জিরা। শুকনো লঙ্কা আর গোটা জিরা। এবার সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটা মশলা, এবার মশলার বাকি ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। ভালো করে সবজিটা কষাই নিলাম, এবার জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব।
মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দিব। আজকের ফলি মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।